বিদায় নিল মা, আসছে বছর আবার হবে। আগামী বছর মা আসছেন খুব শীঘ্রই, জেনে নিন 2021 সালে দুর্গাপুজোর দিনক্ষণ। পাঁচ দিনব্যাপী বাপের বাড়িতে কাটিয়ে সবেমাত্র স্বর্গে ফিরেছেন উমা। দীর্ঘ এক বছর প্রতীক্ষার পর উৎসবের আনন্দে মেতে উঠেছিল বঙ্গবাসী। কিন্তু এবছর প্রথম থেকেই অন্যবারের থেকে ছিল সম্পূর্ণ আলাদা। এবছরে নতুন ধরনের সঙ্গে এক নতুন রকম দুর্গাপুজোর আনন্দে সামিল হয়েছিল মানুষজন। 2019 সালেই পুজোর পরই জানা গিয়েছিল এবছর মহালয়ার প্রায় এক মাস পরে মর্তে আসবেন মা দুর্গা। অপেক্ষার ছিল এক বছর, কিন্তু 2020 সালে যুক্ত হয়েছিল আরও অতিরিক্ত এক মাস। বৃষ্টি অপেক্ষারত চাতকের থেকেও যেন বেশি অপেক্ষা করতে শুরু করেছিল মানুষজন। এবছরের শুরু থেকেই মহামারী করোনা ভাইরাসে ছেয়ে গেছিল গোটা দেশ জুড়েই। এই মহামারীর কারণেই পুজোর আনন্দে কিছুটা ভাটার টান থাকলেও সমস্ত সতর্কীকরণ মেনেই পুজোর আনন্দে সামিল হয়েছিল বঙ্গবাসী। এবারে না হয় একটু অন্যরকম পুজো কাটালো বাংলার মানুষ। তবে আসছে বছর আবারও মায়ের আগমনের অপেক্ষায় দিন গুনতে শুরু করেছে আপামর বাংলার মানুষজন। 2020 সালে করোনা আবহে পুজো কাটিয়ে আসছে বছর করোনামুক্ত সুন্দর পুজো কাটাতে চায় রাজ্যবাসী তথা দেশবাসী। তাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী বছরের মায়ের আগমনের। তাই এখনই জেনে নিন আগামী বছরের পুজোর নির্ঘণ্ট, সেই সঙ্গে জেনে নিন এই বছরটা ঠিক কতটা অপেক্ষা করতে হবে মায়ের জন্য। 2021 সালে মহালয়া পড়েছে 6ই অক্টোবর, ষষ্ঠী পড়েছে 11ই অক্টোবর, মহাসপ্তমী 12ই অক্টোবর, মহাষ্টমী 13ই অক্টোবর, মহানবমী পড়েছে 14ই অক্টোবর এবং বিজয়াদশমী 15ই অক্টোবর পড়েছে। কোজাগুড়ির লক্ষ্মী পুজোর দিন পড়েছে 19শে অক্টোবর, কালী পুজো অনুষ্ঠিত হবে 4ঠা নভেম্বর।